हाय फ्रेंड, अभी एक रेस्टुरेंटे खेते जाच्छी परोटा घुगनी अपन दिखे देखा इटे राहाटी बजारे देखते अपनारा साइकेले आज इसे अपनारा देखते थकूँ हमें जाइले अपन दिखे देखा सब किस चले आसछि आमरा पराठा दोकानेर सामने। काका साइकेलटा सामने राखबो। देखुन काका, देखुन काका, कि सामने तो काका देखुन परोटा तो फ्रेंड आमरा परोटा खेये चले आसछि। एखन आमि आस्ते आस्ते साइकेल चालाच्छि। परोटागुलो खूब टेस्टी। आमादेर राहाटी बाजारेर परोटा खूबी भालो। एबं आपनारा जानेन किना जानि ना, देखते पाच्छेन एखन रास्ता ग्रामेर एकटा रास्ता दिये जाच्छि, आपनादेरके रास्ताटा देखाबो। ट्रलि धान आसछे, मोटर धान जेटा दिये बालि जाच्छे। आमादेर एटा पाशेर ग्राम, एखाने रास्ताघाट प्रचुर खराब। अपनारा निश्चय निश्चय देखते पाबेन जे रास्ताघाट आपनादेर दिके देखाच्छि। रास्ताघाट देखले आपनार भय लेगे जाबे जे एटा कि रास्ताघाट बा कि रास्ता। चलुन आपनादेर दिके देखाच्छि, आपनारा संगे थाकुन। हाय बंधुरा, एई सेई रास्ता देखुन, रास्तार हाल। एत टैक्स निच्छे गाड़ी, एत किछु करछे, रास्तार अवस्था देखुन। मोहकपुर ग्रामेर नाम मोहकपुर। साइकेलेर खाँचारा ये खुले गिएछे ताई आजटा होच्छे। कि भाई कुल पड़छिस? आमार एकटा कुल देना। जरा पड़े जाच्छे हाथे करे पार। तुम्हार नाम कि भाई? के भालो करे बोलो, तुम्हार नाम कि? कौन क्लासे पढ़ो? स्कूल होच्छे दुआर स्कूल ना, दुआर स्कूल। चलो भाई कुल पारो, सब जले पड़े जाच्छे, देखे चुना कुल पारो। একটা ভাই কুল পার ছিল, তাকে দেখলাম। সাইকেলে একটু প্রবলেম ছিল, এই নাটটা খুলে গিয়েছিল, একটু হাত করে টাইট দিয়ে দিলাম। আপনারা এবারে দেখুন, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর খারাপ অবস্থা রাস্তার।
ওই একটা বক্স যাচ্ছে, বক্স সরস্বতী পুজোর বক্স ভরা করেছিল, বক্সটা যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থাটা ভালো না। এটা হলো প্রধানমন্ত্রী গ্রাম যোজক, সরি প্রধানমন্ত্রী গ্রাম যোজক কি বলে ওটাকে, সেটা ও সরি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমি বলছিলাম গ্রাম যোজনা সড়ক, এটা উল্টে যাচ্ছিল। দেখুন একটা মুরগির বাচ্চা, মুরগি যাচ্ছে এখন মগপুরের উপর দিয়ে আমাদের গ্রামে ঢুকবো। পাশের একটা গ্রাম, গ্রামের নাম মগপুর, মহকপুর, মহক পয়সুর মহকপুর। ঠাকুর একটা সরস্বতী ঠাকুর প্যান্ডেল, এই দেখুন ঠাকুরটা আমরা দেখাতে পারলাম না। এই হচ্ছে গ্রামের দৃশ্য, ভিউ, দ্য ভিউ অফ মাই ভিলেজ। আবার নাকটা খুলে গেছে, নাকটা থেকে আওয়াজ হচ্ছে। আচ্ছা টাইট দিচ্ছি নাকটাতে। এটা বেগুন বাড়ি, বেগুন বেগুন হয়, বেগুন বেগুন। সামনে একটা টোটো গাড়ি আছে, টোটো দেখা যাক। রাস্তার অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক টোটো। দেখুন গ্রামে ছাগল ঘোরাঘুরি করছে, ছাগল। অ্যাপাচি দাঁড়িয়ে আছে, অ্যাপাচি। এই দেখুন বিস্তীর্ণ বেগুন বাড়ি দেখতে পাচ্ছেন, বেগুন হয়েছে বেগুন। প্রচুর বেগুন হয়েছে বেগুন। দেখুন এই আবার বেগুন একটা গাছ, বেগুন গাছ আমার দিকে বড়ো একটা বেগুনের জমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই দেখুন একটা বেগুন বাড়ি, এখানে বেগুন হয়েছে উপর দিক দিয়ে পাখিতে খেয়ে নেয় বলে, ঠোকরে ঠাকরে বেগুনের উপর দিকে জাল সিস্টেম করে যেন পাখিরা না বসতে পারে, আর পাখিরা বসলে জাল থেকে উঠতে পারবে না, ধরা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এই সেই বেগুন বাড়ি, বেগুন প্রচুর পরিমাণে বেগুন হয়, প্রচুর বড়ো বড়ো গাছ, এক একটা গাছে প্রায় 4.5 ফুট করে লম্বা গাছগুলো বেগুন গাছ।
ঠিক আছে বন্ধুরা, আপনাদের দেখালাম এখানে ফসলের জমি শেষ, এবার ঘরের বাড়ি পড়বে। বাড়ি বলতে একটা পাড়া পড়বে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের দিকে দেখালাম যে গ্রামে কীরকম চাষের জমি আছে, কী কী চাষ হয় সেগুলো আপনারা দেখলেন, এবং আমি যে পরোটা খেতে গেলাম সেটাও আপনাদেরকে দেখালাম। মোটামুটিভাবে গ্রামে বাস করার জন্য, মানে আপনি থাকার জন্য ঠিক, কিন্তু এখানে যেহেতু আর্নিংটা কম হয় তাই বেশিরভাগ ইয়ং ছেলেরা গ্রামে থাকে না, বাইরে চলে যায়, কলকাতা, মুম্বাই, দিল্লি এইসব জায়গায় চলে যায়। হনুমান মন্দিরটা পার হয়ে গেছে, তাড়াতাড়ি একটা হনুমানের মন্দির আছে আপনাদেরকে দেখাবো, হনুমান ঠাকুরের মন্দির, জয় হনুমান। আপনারা দেখুন, সেটা দেখে তারপরে কমেন্ট করবেন। যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তবুও এই যে দেখুন ঠাকুর মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে ওকে ওকে। ঠিক আছে বন্ধুরা, চলুন পরের একটা অন্য ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।